নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বলবো যে আপনার শরীরে এই লক্ষণগুলি যদি দেখতে পান, তাহলে আপনি বুঝবেন যে শনিদেবের কৃপা আপনার মধ্যে বর্তমান। তো কি কি লক্ষণ আপনি দেখলে বুঝবেন যে শনিদেবের কৃপা আপনি পেতে চলেছেন বা পাচ্ছেন, তা জানতে ভিডিওটি পুরো দেখুন। তার আগে আপনাদেরকে একটি ছোট্ট বিষয় জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, সেটির নাম জীবনজয়ী। এই চ্যানেলটিতে আপনারা মোটিভেশনের সমস্ত রকম ভিডিও পাবেন, তা থেকে আপনারা আপনাদের জীবনকে অনেক দূর নিয়ে যেতে পারবেন, এটি আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই আপনারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে একটি লিংক পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা এই চ্যানেলে প্রবেশ করলে তার নিচে ওই চ্যানেলটিকে দেখাবে, সেখান থেকেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আসুন শুরু করা যাক। শনিদেব এমন একজন দেবতা যে ন্যায় পরায়ণ। আমরা সকলে শনিদেবকে ভয় পাই, এই কারণে ভয় পাই কারণ আমরা অন্যায় কাজ করি, আর এই অন্যায় কাজ করার জন্যই শনিদেব সারিসাদের পিরিয়ডে আমাদেরকে বিভিন্ন রকম সাজা দিয়ে থাকেন। এর আগের ভিডিওতে আমি বলেছি যে শনিদেব কী কী কারণে সাজা দিয়ে থাকেন, সেই ভিডিওটি দেখতে চাইলে আমি আই বটমে সেটি দিয়ে দেবো, আপনারা সেটি দেখেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনার শরীরে কী কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে শনিদেবের কৃপা আপনি পাচ্ছেন বা পেতে চলেছেন। যাদের শৈশবকাল অর্থাৎ বাল্যকালে একটু রুগ্ন প্রকৃতির থাকে এবং শরীরে অনেক রকম প্রবলেম থাকে, মানে একটু দুর্বল দুর্বল ভাব, এছাড়াও কোনো কাজে ঠিকঠাক মন বসে না, এগুলো কিন্তু বাল্যকালের কথা বলছি, তাহলে আপনি বুঝবেন যে আপনার মধ্যে শনিদেবের কৃপা বর্তমান। এই বাল্যকাল থেকে যখন কৈশোরকালে আসবেন আপনি, তখন দেখবেন আপনার চারপাশে আপনাকে নিয়ে আলোচনা শুরু হতে লাগবে, মানে আপনার ভালো কাজকে অনেকে ভালো বলবে না, অনেকের কাছে আপনি খুব ভালো পাত্র হবেন এবং অনেকের কাছে খারাপ পাত্র হবেন। এছাড়াও যখন আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের জ্ঞান বুদ্ধির প্রকাশ ঘটে, তখন আমাদের মনের ভিতরে যে চেতনাগুলো তৈরি হয়, সেই চেতনাগুলো দুরকম তৈরি হয়, এক হচ্ছে ভালো চেতনা আর এক হচ্ছে খারাপ চেতনা। কারো ক্ষতি করব, কারো অন্যায় করব, আমি একে ঠকাবো, এরকম টাইপের যাদের চেতনা থাকে তাদের ক্ষেত্রে বলছি না, যদি আপনার মধ্যে ধার্মিক জিনিসটা প্রবলভাবে থাকে, মানে ধর্ম কর্মকে আপনি খুব বিশ্বাস করেন, এছাড়াও যদি আপনি যে কোনো মানুষেরকে শ্রদ্ধা ভক্তি করেন, বিশেষ করে কোনো জীবকে যদি আপনি স্নেহ করেন আদর করেন, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে শনি দেবতার একটা কৃপা অলরেডি আছে জন্মগত থেকে। আর শনিদেবের কৃপা যদি আপনার মধ্যে থাকে, আপনি দেখবেন খুব সহজেই আরামে থাকবেন, মানে আপনার বাড়িতে একটা গাড়ি ফাড়ি এগুলো থাকবেই শনিদেবের কৃপা যদি আপনার মধ্যে থাকে, এটা আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।